সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা লাগবে। এটা মানুষের বিপদ মুহূর্ত মৃত্যু হয়, খারাপ অবস্থা মৃত্যু হয়, ভালো অবস্থা আনন্দঘন অবস্থা মৃত্যু হয়, হয় কি হয় না। এই যে 12টা স্টুডেন্ট মারা গেল মাইক্রোবাসের সাথে রেলের সাথে ধাক্কা লেগে, তারা পিকনিক করতে যাচ্ছে, মৃত্যুর পূর্ব মুহূর্তেও তারা গানের ভিতরে গান বাজনা নিয়ে ব্যস্ত ছিল, কথা ঠিক কিনে সে ভিডিও ভাইরাল হয়েছে। প্রায় 1 কিলোমিটারের মতো তার এই মাইক্রোটাকে টেনে নেওয়া হয়েছে। এরপরে ঢাকাতে যে গাডার সাফা পড়ে 5 জন মারা গেল, সেখানে নবদম্পতি ছিল, নতুন বিয়ে হয়েছে, এরকম কি স্বামী স্ত্রী 2 জন ছিল, তাহলে কতটা আনন্দঘন মুহূর্ত। এর ভিতরে তো মৃত্যু হয়ে গেছে, কথা ঠিক নেই। এই জন্য আপনি যে অবস্থায় আনন্দ করেন আপনি চিন্তা করতে হবে যে না, এই অবস্থা আমার আজরাইল আসার সম্ভাবনা আছে না নাই। এই যে ট্রেনের মাধ্যমে দুর্ঘটনাটা ঘটল এবং ঢাকা গাডার সাফা পড়ে এরা মারা গেল, এখন এই মৃত্যুগুলির দায় কার, কারা এর জন্য দায়ী? আল্লাহ নবী তো 1400 বছর আগে বলছেন কুল্লুকুম রায়, প্রত্যেকে দায়িত্বশীল, দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করা হবে। যদি পোস্টমাস্টার অবহেলার কারণে হয়ে থাকে তাহলে সে দায়ী, আর যদি সেখানে অবহেলা যদি না করে থাকে তাহলে তো যারা কি কয়েছে যে গাড়িটা চালাই দিছে সে আত্মহত্যার গুণা করল, হত্যাকারী হিসেবে গণ্য হইব, কথা ঠিক নেই ড্রাইভার। তা আমরা যতটুকু জানছি কি যতটুকু পত্রপত্রিকার মাধ্যমে জানলাম যে পোস্টমাস্টার এখানে কি ছিল, অবহেলা ছিল, কিন্তু আজ পর্যন্ত কোনো পোস্টমাস্টার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, তার মানে কোনো কি মানুষের জীবনে কোনো মূল্য নেই। এবার আসেন আজকের পত্রিকাতে দেখলাম আমাদের সময় ঢাকা যে কি সাফা পড়ে গাডার সাফা পড়ে যে 5 জন মারা গেল, এই 5 জনের ভিতরে একটা নিষ্পাপ শিশুও ছিল 3 বছরের, তার ফায়ের মধ্যে সাফা খাইছে কিন্তু বাকিটা ছিল, তারপরে সে কাতরায় কাতরায় মারা গেছে। তাহলে এই শিশুটার কি দোষ বলেন? এই সমস্ত মৃত্যুগুলি আসলে সহজে কি মেনে নেওয়া যায় না। এখানে আজকের আমাদের সময় পত্রিকার ভাষ্য অনুযায়ী প্রথম পৃষ্ঠাতে আছে যে ক্রেনে করে এই গার্ডারটাকে বহন করা হয়েছে, সরানো হয়েছে, সে গার্ডারের ওজন হলো 70 টন, আর ট্রেনে বার বহন করতে পারে 50 টন, তাহলে 50 টন ওজনের বহন করতে পারে এরকম ট্রেন দিয়ে উঠেছে কদ্দুর, তাহলে এখানে কি অবহেলা আছে না নেই? তাহলে 20 টনও তো বেশি। এরপরে যে কাজটা করছে ক্রেনটা উঠেছে সে হলো হেল্পার, সে কোনো ড্রাইভার না, তাহলে এখানে দায়িত্ব অবহেলা আছে না নেই? এরপরে এই ক্রেনটা কিনে হয়েছে 96-97 অর্থবছরে, তাহলে এই ক্রেনের বয়স 50 টন আর 70 টন, তাহলে এখানে তো 20 টন বেশি, তাহলে এটা দিয়ে তো এটা উঠানো যায় না, প্রথম এখানে ভুল। এরপরে কোন লোকে হেল্পারে কে করছে, সেটা কিনে হয়েছে 96-97 অর্থবছরে, তার মানে এটা এই ক্রেনের বয়স হয়েছে 25-26 বছর, তাহলে এটা কি বয়স আসেনি, মেয়াদ উত্তীর্ণ ফিটনেস, তাইলে এখানে দায়িত্ব অবহেলা আছে না নাই? এরপরে আসেন এই দুর্ঘটনা যেখানে ঘটছে সেই দুর্ঘটনাটা ঘটছে একদম হাইওয়ে রোডে, যেখানে ব্যস্ততম সড়ক, হাজার হাজার লাখ লাখ গাড়ি সেখানে আপ ডাউন করে, কথা ঠিক কি না। তাহলে এত বড় একটা 70 টন ওজনের জিনিস উঠানো হবে, সেখানে কিছু সময়ের জন্য ব্রেক দেওয়ার দরকার ছিল কি না, তাইলে এখানে দায়িত্ব অবহেলা আছে না নেই? যে দায়িত্ব অবহেলা করছে সে শাস্তি পেতে হবে। এখন এই হত্যাটাকে আমরা এটাকে কি দুর্ঘটনা বলবেন না হত্যা বলবেন, কি এটা হত্যা বলবেন, এটা কি ধরে নিলাম এটা দুর্ঘটনা, এটা ভুলে হত্যা হয়েছে, অসতর্কতার কারণে হত্যা হয়েছে, এ ব্যাপারে ইসলাম কি বলে? অসতর্কতার কারণে যদি কেউ কাউকে হত্যা করে
তাইলে রক্ত মূল্য দিতে হবে 100 উট কত 100 ভুলে হত্যা করলে অসতর্ক হয়ে হত্যা করলে কত কত 100 উট যদি আপনি 2 লাখ টাকা করে যদি ধরেন একটা উট তাইলে কয় কোটি টাকা 2 কোটি টাকা যদি 100 উট প্রতিটা উট যদি মূল্য যদি ধরেন 3 কোটি 3 লাখ টাকা করে তাইলে হলো 3 কোটি টাকা তাইলে 2 কোটি টাকা কম নয় 3 কোটি টাকা বেশি নয় কথা ঠিক কি তাইলে একটা দেখেন ইসলামের ইসলামের এখানে ইসলাম যে আইনটা করছে কি আইনটা কতটা যুক্তিসঙ্গত কতটা বিজ্ঞানসম্মত সুবহানাল্লাহ পরিবারের একজন ইনকাম করে যে লোকটা ইনকাম করে তার দিয়ে 10-12 দিন চলে তার মাধ্যমে সেই লোকটা মারা গেছে এখন সে মনে করেন সে হত্যা ভুল হত্যা শিকার হয়ে গেছে ধরে নিলাম ভুল হত্যা তাহলে ইসলাম বলছে যে তাকে 100 উটের মূল্য দিতে হবে কত 100 উট সর্বনিম্ন সর্বমূল্য নিম্ন মূল্য হলে কত হবে 2 কোটি টাকা সর্বোচ্চ মূল্য হলে 3 কোটি টাকা তাইলে কোনো ফ্যামিলি যদি 2 কোটি 3 কোটি টাকা পায় তাইলে সারা জীবনে ফ্যামিলিটা চলার ব্যবস্থা আছে না নাই সুবহানাল্লাহ কোন এখন ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এই মূল্য যদি পরিশোধ করতে অক্ষম হয় তাহলে পরিশোধ করবে কে রাষ্ট্র সুবহানাল্লাহ কোন না তাইলে ইসলামের আইনের দরকার আছে না নাই আর হাতে মানুষ মারিয়ে লাইছে গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষ মারা গেছে 20,000 লইছেন আয় হ্যাঁ এটা মানবতার প্রতি কতটা নিষ্ঠুর আচরণ এগুলি বুঝি আইন এগুলি বুঝি আইন হ্যাঁ একটা লোক অ্যাক্সিডেন্টে মারা যাবে সে 20,000 টাকা দিয়ে দিবে এগুলি বুঝি আইন কেয়ামতের ময়দানে যারা এই আইন করছে তাদেরকে গাল সরবাইবে ফেরেশতা দিয়ে জুতা পিটা করা হবে তাদেরকে দিয়ে এগুলি কিসের আইন মানুষের জীবনের কোনো মূল্য নেই আল্লাহ জাতির হেদায়েত দান করুক কন্যা আমিন কুতিবা আলাইকুমুল কিসাস কয় যদি অন্যায় ভাবে যদি হত্যা করে কিসাস আছে না নাই আলাইন বিলাইন চোখ হাড়ালাইছে তোর চোখ চলে যাবে ঠিক না ঠিক হাতে আঘাত করছে তার হাত চলে যাবে কেউ ফানি গেল তার ফানি যাওয়া যাবে কথা ঠিক কিনা কেউ যদি জানে আমি যদি অন্যায় ভাবে কাউকে হত্যা করি আমারও হত্যা করা হবে আমি যদি কারো হাত কেটে ফেলি আমারও হাত কাটা হবে আমি যদি তার কারো পা কেটে ফেলি আমারও পা কেটা হবে বলেন আমি যদি কারো চোখ খুলে ফেলি আমারও চোখটা খোলা হবে তাহলে তো কেউ কারো ক্ষতি করবে না কেউ কারো হত্যা করবে না কে কারো উপর আঘাত করবে দেখছেন ইসলামের কাছে আসতে কার কাছে আসা লাগবে মানুষকে মারিয়ে লেছি আমনে হাতে 100 লোক মারছে কয়শো 100 লোক মারছে তারা আপনি ফাঁসি দিলেন তো ফাঁসি তো একজনের টানা দিলেন আরো তো 99 জন রয়ে গেছে কথা বলেন কেন তাইলে দুনিয়ার বিচার দুনিয়ার যে বিচার দুনিয়ার যে আইন এটা যথাযথ নয় আল্লাহর বিচারটাই হলো সঠিক বিচার ঠিক কিনা আল্লাহ এ জাতির হেদায়েত দান করুক কন্যা আমিন